একদমই নিরাপদ মনে করি না, কিন্তু মানে বাধ্য হয়েই আর কি যেতে হয়, ফিরতে হয়, এটাই হলো ব্যাপার। ডিকশনারির পাতা থেকে যেদিন রেপটা উঠে যাবে, ধর্ষণ শব্দটা উঠে যাবে, সেদিনকে নিরাপদ মনে করবো নিজেকে। মেয়েরা কোনোদিনই সেফ ছিল না, আজও নেই। দিনের একটা হাফ টাইম হলো মেয়েদের, হাফ টাইম হলো ছেলেদের, সো ওটা বেটার হলে ভালো হয় আই থিঙ্ক, তাহলে আমরা আরও ফ্রিডমও পাওয়া যায় অনেক কিছু। এটা যেই হোক, সেটা জেনারেলে হোক বা লেডিসে হোক, মহিলা করুক, পুরুষ করুক বা থার্ড জেন্ডার কেউ করুক, কোনোভাবেই এটা উচিত নয়। এই মুহূর্তে রয়েছে শিয়ালদা বনগাঁ লোকাল ট্রেনে একেবারে মহিলা কম্পার্টমেন্টে, সেখানে দাঁড়িয়ে বহু মহিলা কর্ম থেকে ফিরছেন, কেউ কারো ব্যক্তিগত কাজ থেকে ফিরছেন, কিন্তু এখানে দাঁড়িয়ে একটা প্রশ্ন চিহ্ন যেখানে থেকেই যাচ্ছে। আর জি করের মতো নৃশংস ঘটনা তার ঠিক প্রায় দু মাসের দিকে আবারও নাবালিকা ধর্ষণ খুনের ঘটনা, সেখানে দাঁড়িয়ে যারা ডেলি প্যাসেঞ্জারি করে প্রত্যেক দিনই কাজের ক্ষেত্রে বা বাইরে যাচ্ছেন এবং এই ঠিক 11:30টার দিকে রাত্রির দিকে তারা বাড়ি ফিরছেন, তারা কতটা সেফ, কতটা নিরাপদ এই ট্রেন যাত্রাতে, সরাসরি তাদের মুখ থেকে শুনে নেব। একদমই নিরাপদ মনে করি না, কিন্তু মানে বাধ্য হয়েই আর কি যেতে হয়, ফিরতে হয়, এটাই হলো ব্যাপার। মানে সবসময় মনের মধ্যে একটা টেনশন তো অবশ্যই কাজ করে, আর কিন্তু চলতে হবে, মনের মধ্যে সেই সাহসটা রাখতে হবে, এই আর কি। মানিয়ে নিচ্ছে, মানিয়ে আর চলতে তো হবেই, থেমে তো থাকা যাবে না, কিন্তু মনের মধ্যে সবসময় সেই ক্ষতটা ক্ষতই রয়ে গেছে, এখনও পূরণ হয়নি বা কোনোভাবে পূরণ হওয়াও সম্ভব নয়। রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা, ভরসা কি বলবো, মানে এতদিন তো ছিল, কিন্তু ধীরে ধীরে যেন মনে হচ্ছে কোথাও যেন মানে আঘাত পেয়েছে, মানে ভরসার জায়গাটায় কোথাও যেন আঘাত পেয়েছে, মানে সেভাবে এখন আর ভরসা করতে পারি না। এখন মনে হয় মানে নিজে বেরোবো তো নিজেকেই সাবধান হয়ে মানে বাড়ি ফিরতে হবে, মানে আমার পেছনে যে কেউ আছে বা কিছু এটা নয়, আমাকে নিজেকেই ফিরতে হবে, এটাই দায়বদ্ধতা নিজের প্রতি নিজের। এটা তো স্পেশালি দুর্গাপূজার সময়, সো মানে স্টেশনে দেখবে অনেক ছেলে টেলে যারা আছে সব ভোলনাথ ঠাকুর দেখতে বেরোচ্ছে, ইন কম্পারিজন আমাদের এই সময় ফিরতে লাগে, সো ডিফারেন্সটা ওখানে, আমাদের যখন ফিরতে লাগে ওরা তখন বেরোতে পারে। মানে যেমন দিনের একটা হাফ টাইম হলো মেয়েদের, হাফ টাইম হলো ছেলেদের, সো ওটা বেটার হলে ভালো হয় আই থিঙ্ক, তাহলে আমরা আরও ফ্রিডমও পাওয়া যায় অনেক কিছু, যেগুলো আমরা হয়তো করতে পারি না, যে সুযোগগুলো পাই না, হয়তো নাইট স্কুল এই সেই ওগুলো পাওয়া যায়, সো ইট উড বি বেটার যে এইসব যদি কমে। বাট এটা যে কমেনি, এটা যে এরকম চলে যাচ্ছে, আমার মনে হয় শুধু মেয়েদের জন্যই না, ছেলেদের জন্য অনেক দিক দিয়ে ক্ষতি হচ্ছে সোসাইটি থেকে থেকে, মানে ইকুয়ালিটি যেটা বলে সেটা নেই। সে নেই, দেখুন প্রথমত বলি যে মেয়েরা কোনোদিনই সেফ ছিল না, আজও নেই। তো একের পর এক যে ঘটনাটা দেখে আসছি আমরা, শুধুমাত্র আজকের ঘটনা বা আরজি করের ঘটনা শুধু নয়, এর আগেও বহু ঘটনা হয়েছে। দিল্লিতে যে ঘটনাটা হলো বা তারপরেও পার্ক স্ট্রিটের ঘটনাটা, প্রচুর এরকম ঘটনা আমরা দেখে আসছি, সেখানে শুধুমাত্র মানে সেটা এই যে ঘটনাগুলো আমরা দেখছি সেখানে সবগুলোতেই শুধুমাত্র নারীদের ওপরেই নারীরাই অত্যাচারিত হতে হয়েছে, কিন্তু একদিক দিয়ে দেখতে গেলে পুরুষরাও কিছু কিছু ক্ষেত্রে অত্যাচারিত হয়, যেটা আমরা সচরাচর হচ্ছে চোখে পাই না বা চোখে আমাদের সবসময় মিডিয়ার সামনে বা খবরে আসে না, কিন্তু নারীদের অত্যাচারের ভাগ সব থেকে বেশি। তো সেই জায়গায় দাঁড়িয়ে ভয় তো সবসময় করে, আজকে অবশ্যই ভয় করে, কারণ এই ভয়টা আরও বেড়ে গেছে, যেহেতু আজকে অভয়া বিচার পায়নি প্রায় 55 দিন হতে চললো, সেখান থেকে দাঁড়িয়ে আরও বেশি ভয় পায় যে এত বড় একটা ঘটনা, যেই ঘটনা শুধুমাত্র পশ্চিমবঙ্গ ছাড়িয়ে ভারতবর্ষ ছাড়িয়ে বিদেশের মাটিতেও যেটা নিয়ে এত প্রোটেস্ট হলো, এত আন্দোলন হলো, সেখানে দাঁড়িয়েও আজকে আমাদের সরকার, আমি বলতে বাধ্য হলাম যে আমাদের সরকার কোনো রকম কোনো বিচার দিতে সক্ষম হয়নি, তারা অক্ষম বিচার দিতে। তো সেই ঘটনাটার পর নিজেকে আরও বেশি আনসে বলে মনে হওয়াটা স্বাভাবিক একটা মেয়ে হয়ে। আজকে যদি অভয়া বিচার পেতো তাহলেও নিজের মধ্যে একটা সাহস আসতো যে না, আমি বাড়ি যাচ্ছি, আমার সাথে যদি কিছু হয় তখন আমার পিছনে কেউ আছে, আমিও হয়তো বিচার পাবো, কিন্তু আজকে আমার কোনো দিনই মনে হয় না যে আমি বিচার পাবো। আজকে একটা ডাক্তার যদি তার কর্মজীবনে মানে যেখানে সে কাজ করছে সেখানে যদি সে সেফ না হয়, আজকে আমরা সাধারণ মানুষ কখনোই রাস্তাতে সেফ না, কোনো দিনই সেফ না। সেফ তো নিজেকে মনে হয় না, কারণ দেখুন এখনই অলরেডি ট্রেনটা ফাঁকা,
আর একটা দুটো স্টেশন যাবে, ট্রেনটা ফাঁকা, শেষ পর্যন্ত যারা যাবে তাদের জন্য কোনো নিরাপত্তাই নেই। পুলিশ আসছেন, যারা আরপিএফ আছেন আসে, থাকে একটুখানি, চলে যায়। অনেক সময় হয় আমি এর আগের ট্রেনেও বাড়ি যাই, সেখানে অনেক কিছু হয় যেগুলো তারা নেগলেক্ট করে দেয়। পুলিশকে জানানোর পর এমন হয়েছে, আমি কিছু জিনিস হয়েছে যে আমি ফেস করেছি। তো আমি অলরেডি মানে একদিন ওই এর আগের ট্রেনটায় বিধাননগর থেকে কিছু পাবলিক ওঠে লেডিসেই, ওনারা একটু লেডিসে ছিলেন, বাট কী হলো, ওনারা কি ট্রেনের মধ্যেই ড্রিঙ্ক করছে, যেটা মানে কোনোভাবেই উচিত নয়, আশেপাশের মানুষদের জন্য উচিত নয়, ইভেন কিছু মহিলাকেও উল্টোপাল্টা গালাগালি দিচ্ছে। আমি বসেছিলাম, আমাকে বললো এখান থেকে উঠে চলে যাও। আমি জানতাম না তখন যে ড্রিঙ্ক করবে। আমি উঠে চলে আসার পরে আমি জানতে পারলাম, দেখছি যে ওরা ড্রিঙ্ক করছে, ইভেন পাশের মহিলাটাকে অকথ্য ভাষায় গালাগালি দিচ্ছে। আমি কিছু ভিডিও রেকর্ড করার ট্রাই করলাম। নেক্সট স্টেশনে আমি গিয়ে মানে কিছুক্ষণ ভাবছিলাম যে কী করব, কী করা উচিত, এটা ভাবতে ভাবতে অনেকটা স্টেশন চলেও গেছে। আমি আরপিএফকে ফোন করলাম শিয়ালদা, একেবারে ফোন করার পরে ওরা আসলো, এমন কিচ্ছু করলো না, কিছুই করলো না, জাস্ট আসলো, ওদেরকে দেখলো, মানে বারাসাতে হাত ধরে নামানোর চেষ্টা করছিলো, ওরা নামলো না, ওরা দুজন আরপিএফ বারাসাত থেকেই উঠেছিল, আবার বারাসাতে নেমে গেল। তো আমি এটা আমার দেখা কিছু জিনিস। আপনি তো মহিলা কাউন্টারে হয়েছিল, হ্যাঁ, সেখানে মহিলাতেই লেডিসেই ছিলাম সেদিনকেও, এরকম নয় ড্রিঙ্ক করছে তারা কি পুরুষ, না মহিলা, মহিলাও নয়, মানে তারা থার্ড জেন্ডার কিছু ছিলেন। তো আমার মনে হয় এটা যেই হোক, সেটা জেনারেলে হোক বা লেডিসে হোক, মহিলা করুক, পুরুষ করুক বা থার্ড জেন্ডার কেউ করুক, কোনোভাবেই এটা উচিত নয়। হয়তো তারা নেশা করে রয়েছে, সেটার জন্য হয়তো কাউকে অ্যাটাক করছেন না, কখনোই নয়, হয়তো কাউকে অ্যাটাক করে দিল, হয়তো আমি কিছু বলে ফেললাম যেটা ওদের রাগ হয়ে গেল, তখন কী হবে? সত্যি কথা বললো, ডিকশনারির পাতা থেকে যেদিন রেপটা উঠে যাবে, ধর্ষণ শব্দটা উঠে যাবে, সেদিনকে নিরাপদ মনে করবো নিজেকে। আমি রেগুলার যাই, হ্যাঁ অবশ্যই ভয় কাজ করছে, মানে ভয়ই কাজ করছে, এই ঘটনাগুলো ঘটার পর আরোই ভয় কাজ করছে। রেপ হয়নি এমন নয় তো, হচ্ছে, কিন্তু মানে তিলোত্তমার ব্যাপারটা যেটা হয়েছে তারপর থেকে সত্যিই ভয়ই করছে, তারপর তো চলছেই, নাবালিকা যদি হতে পারে তো আমরা তো, আমি লেডিস কম্পার্টমেন্টে বসে আমার ভয়ই করছে, এটা যদি ফাঁকা হয়ে যায় পরের স্টেশনে আমি তাহলে হয়তো জেনারেলে চলে যাব, কিন্তু ওই যাবো এইটুকুই, ওখানে আমি সেফ কিনা আমি জানি না। বাংলা হাটের আরো খবর দেখতে নজর রাখুন, বাংলা খবর মানেই বাংলা হাট।